ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু বলবো, আমার দেশের জন্য যে বার্তাটা বললেন, আমি একটু পিছনে যেতে চাই। 1966 সাল ছয় দফা আন্দোলন, বঙ্গবন্ধু যে ছয় দফা পেশ করেছিলেন তার মধ্যে একটা দফা ছিল যে পাকিস্তান নৌবাহিনীর সদর দপ্তর হতে হবে পূর্ব পাকিস্তানে, তার মানে বাংলাদেশে। বাংলাদেশে ভূ রাজনৈতিক যে অবস্থান, আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা বঙ্গোপসাগরের সাথে অবস্থিত এবং আমাদের দক্ষিণ সাইড দিয়ে আমরা বঙ্গোপসাগরে অবাধ চলাচল করতে পারি সারা ওয়ার্ল্ডে। সো আমাদের যে সমুদ্রে গমন এবং সমুদ্রের মাধ্যমে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস পরিচালনা করা, এই জিনিসটা বঙ্গবন্ধু তখন থেকে কিন্তু বুঝতে পেরেছিলেন, ওনার যে দূরদর্শী চিন্তাভাবনা ছিল, যার পরিপ্রেক্ষিতে উনি নেভাল হেডকোয়ার্টারটাকে পূর্ব পাকিস্তানে আনার জন্য বলেছিলেন। আর রিগার্ডিং দি ফোর্সেস, যেটা পুনর্গঠন, সেটা বঙ্গবন্ধু 72 সালে জানুয়ারি মাসে যখন বাংলাদেশে আসলেন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে, তিনি আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটাকেই পুনর্গঠন করেন। নেভির ব্যাপারে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই কীভাবে এটা পুনর্গঠিত হয়েছিল। আমাদের স্বাধীনতার সময় পদ্মা এবং পলাশ দুইটা মাত্র গানবোট ছিল, এবং গানবোট দুইটাও আসলে বেসিক্যালি ছিল পাইলট বোট, এগুলোকে রূপান্তর করা হয়েছিল ইন্ডিয়ান একটি শিপইয়ার্ডে। বঙ্গবন্ধু দেশে আসার পরে তিনি যুগোস্লাভ এবং ইন্ডিয়া থেকে 5টি জাহাজ সংগ্রহ করেন, আর নারায়ণগঞ্জ থেকে তিনি আরও 5টা পেট্রোল ক্রাফট তৈরি করেন। সো 10টা জাহাজ নিয়ে কিন্তু নৌবাহিনীর যাত্রা শুরু হয়, এবং তিনি এই স্বল্প সময়ের মধ্যে 74 সালে উনি আমাদের যে তিনটা বৃহৎ নৌঘাঁটি, আমাদের ঢাকায় হাজি মহসিন, খুলনায় বিএনএস তিতুমির এবং ইসা খান চিটংয়ে, এই তিনটাকে তিনি উদ্বোধন করেন। এবং উনি এত দূরদর্শী ছিলেন, দেখেন যে 1974 সালে তিনি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974, সমুদ্র আইন যেটা, এটা কিন্তু তখনই তিনি প্রণয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতা এখন আমরা এগিয়ে যাচ্ছি, ওটা আমরা পরে আসবো। এরপরে এখন আমি আপনার স্পেসিফিক যে কোশ্চেনটা আমাকে করেছেন রিগার্ডিং দি ডিপ্লোমেসি, মিলিটারি ডিপ্লোমেসি, মিলিটারি ডিপ্লোমেসির মধ্যেও আবার একটা টার্ম আছে নেভাল ডিপ্লোমেসি বা গানবোট ডিপ্লোমেসি আমরা বলি। গানবোট ডিপ্লোমেসিটা হচ্ছে আপনি কারোর সাথে যুদ্ধে জড়াবেন না, বাট আপনি আপনার ফোর্সটাকে শো করবেন। এটার উৎকৃষ্ট একটা উদাহরণ আমরা দিতে পারি 1971 সালে, আমরা জানি ইউএসএ তার 7th ফ্লিট 47 টাস্ক ফোর্স যেটা পাঠিয়েছিল, ইজ এ একটা নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, ইউএসএস এন্টারপ্রাইজ যেটা পাঠিয়েছিলেন বা আসার জন্য বলেছিলেন, সেটা হচ্ছে যখন ইন্ডিয়া যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছে তখন ডেটার করার জন্য, শো অফ ফোর্স দেখানোর জন্য, দিস জাস্ট টু শো দ্যাট আই এম হেয়ার টু নেগোসিয়েট, এটা হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। আরও স্পেসিফিক আপনি যে কোশ্চেনটা করেছেন, আমাদের রাশান শিপের যে ভিজিট, খুব সাম্প্রতিক রাশান তিনটা জাহাজ এবং একটা ডিস্ট্রয়ারও ছিল এর মধ্যে ভিজিট করেছে। এই বছরে কিন্তু শুধু রাশান না, এই বছরে বাংলাদেশে ইউকের জাহাজ ভিজিট করেছে, ইটালিয়ান জাহাজ ভিজিট করেছে, ইন্ডিয়ান জাহাজ ভিজিট করেছে, ফ্রেঞ্চ জাহাজ ভিজিট করেছে এবং সর্বশেষ রাশিয়ান জাহাজ। এগুলো সবই কিন্তু গুডউইল ভিজিট, বাংলাদেশের সাথে পৃথিবীর যে দেশগুলো বললাম এই দেশগুলো সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে এবং তারই নিদর্শন হিসেবে তার ভিজিট করেছে। আবার শুধু যে তারাই ভিজিট করেছে তা না, আমরাও কিন্তু ভিজিট করেছি। যেমন জুন মাসে যে ঘূর্ণিঝড়টা হলো মোখা, এই সময় মিয়ানমারে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের পাশে কিন্তু রসদ এবং রেশন নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের একটি ফ্রিগেট কিন্তু মিয়ানমার গিয়েছিল এবং 3 জুন থেকে 8 জুন তারা ওখানে ত্রাণ বিতরণ করে আবার ফিরে এসছে। সো এই যে নৌবাহিনীর জাহাজ বিভিন্ন দেশে গুডউইল ভিজিট করা এবং আন্ত বাহিনীর মধ্যে এবং নৌবাহিনীগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করা, দিস সর্ট অফ আমি বলবো যে একটা সুন্দর সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। সো বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট এবং তারা সবাই আমাদের বন্ধু রাষ্ট্র,
এবং আমরা তারা আমাদেরকে এখানে এসে ভিজিট করেছে এবং তারা আমাদের সাথে মতবিনিময় করেছে।